তাড়াতাড়ি ইয়াস পেয়ে গেলাম ওয়ার্ল্ড বিগেস্ট মাশরুম সেটা ফ্রি ফায়ারের মধ্যে আমি পেয়ে গেলাম এখন একটু ডান্স হয়ে যাক সেই উপলক্ষে গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বোকা বানানো হবে সো ডোন্ট বি সিরিয়াস জাস্ট এনজয় ওকে পৃথিবীর সবচেয়ে বড় মাশরুম ফ্রি ফায়ারে আজকে আমি তোমাদেরকে দেখাবো যা আজ পর্যন্ত তোমরা ফ্রি ফায়ারের মধ্যে দেখো নাই সো আজকে আমি তোমাদেরকে সেটা দেখাতে যাচ্ছি তাহলে চলো আমরা ল্যান্ডিং করি আমরা ফ্রি ফায়ারে চলে যাই ওকে সো আমরা এখানে নিচে নামার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো মাশরুম দেখা যাচ্ছে কিনা চারদিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমি গড়ের উপরে নামতেছি সো আমরা ফার্স্টে আমরা এখান থেকে আমাদের একটা গান নিতে হবে কারণ হচ্ছে ও এনিমি আছে এনিমি আছে ওয়ার্ল্ড বিগেস্ট মাশরুম যেটা সেটা নেওয়ার জন্য অনেক মানুষ কিন্তু এখানে আছে অনেক প্লেয়ারই আছে ও ও মাই গড এটাকে ফার্স্টে আমাকে মারতে হবে হেডশট ওকে মানে এখানে মূলত ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বড় মাশরুমটা আমি দেখাতে যাচ্ছি আর সেটা নেওয়ার জন্য কিন্তু অনেক প্লেয়ার আছে যারা এই মাশরুমরে এই আরেকটা এসে পড়ছে ভাই ভাই আরেকটা এসে পড়ছে দেখছো দেখছো এখানে কত প্লেয়ার তারা মাশরুম নেওয়ার জন্য চলে আসলো ও ও আর একটু ওকে এখানে কথা হচ্ছে কে কার আগে আচ্ছা আমি একটা ইমোট মেরে নিই ওকে একটু তো ডান্স দিতে হয় তাই না এখানে হচ্ছে কে কার আগে সবচাইতে বড় মাশরুমটা নিতে পারে সেইটার প্রতিযোগিতা চলতেছে সো আমরা এখন সামনের দিকে যাব যাওয়ার পর দেখব সেখানে কোনো মাশরুম পাওয়া যায় কিনা এখানে তোমরা দেখতে পাবে যে একজনের পর একজন ফাইট করতেছে সেটা হচ্ছে মাশরুম নেওয়ার জন্য আছে এখানে গ্লুয়াল দেখা যাচ্ছে মনে হয় এখানে ফাইট করতেছে ওকে ওকে এখানে দুজন ফাইট করতেছে মাশরুম নেওয়ার জন্য আমি হেডশট মারব হেডশট মারলাম এখন আরেকটা আছে এটাকে মারতে হবে তোমরা যে যারাই ফাইট করতেছে তারা শুধুমাত্র ওয়ার্ল্ড বিগেস্ট মাশরুমটা নেওয়ার জন্য কিন্তু ফাইট করতেছে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বড় যে মাশরুম সেটার জন্য কিন্তু এখানে সবাই লড়াই করতেছে তো কারা থেকে সেই মাশরুমটা নিতে পারে সেটার জন্যই লড়াই হচ্ছে এখানে ফাইট হচ্ছে সো আমি তো দুজনকে শুয়াইয়ে দিলাম এখন আমরা চলেন মাশরুম খোঁজার জন্য যেতে হবে আমাদেরকে আচ্ছা আমি পিছনের দিকে একটু যাই পিছনের দিকে যাওয়ার পর দেখি ওখানে পাওয়া যায় কি না মানে আমরা এখন দেখবো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাশরুম যেটা হচ্ছে মানে ফ্রি ফায়ারের মধ্যে সো ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বড় মাশরুমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটার জন্য চারদিকে খেয়াল রাখতে হবে যে কোথায় আছে সেটা এদিক ওদিক সব দিকে খেয়াল রাখতে হবে আর সামনে একটা দেখা যাচ্ছে বাট এটা ছোট মাশরুম তো এটা নিব না আমরা আমরা আমাদেরকে আমাদের সবচেয়ে বড় মাশরুমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো বড় মাশরুমটা খুঁজে বের করার জন্য আমাদেরকে এভারেস্ট জয় করতে হবে সো এটা এই পাহাড়টা মনে করেন যে এভারেস্ট সেই জন্য আমরা এভারেস্টের উপরে যাচ্ছি আচ্ছা উপরে যাচ্ছি আমরা উপরে যাওয়ার পর আমরা খুঁজে বের করব যে আচ্ছা এখান থেকে নিচে নেমে পড়ি আমাদের ওইখানে মাশরুম পাই নাই যার কারণে এখন নিচে যেতে হবে নিচে যদি মাশরুম পাই তাহলে তো পেলাম না পেলে আমাদেরকে অন্য জায়গায় খুঁজতে হবে আচ্ছা এখানে আমরা দাঁড়াই দাঁড়ানোর পর দেখি ওই তো একটা এই তো আবার ছুটো শেট ক্লান্ত হয়ে গেছে তারপর মাশরুম খুঁজে পাচ্ছি না বড় মাশরুমটা আচ্ছা যাই হোক এইটা এখন আমরা কিছুক্ষণ বাইরে বাইরি করবো বাইরে বাইরি করার পর যদি এটা বড় হয় তো বড় হবে আর বড় যদি না হয় তাহলে কি করার আছে দেখি কিছুক্ষণ ট্রাই করি সে বড় হচ্ছে না আচ্ছা আমরা এক কাজ করি এটাকে রেখে চলে যাই হয়তো সামনে পেতে পারি যেহেতু এইদিকে আমাদের জুনটা টান দিয়েছে সো আমরা এইদিকে চলে যাই যাই হোক আমরা হতাশ হবেন না যদি আপনি মাশরুম না পান যদি ছোট মাশরুম পান তাহলে হতাশ হবেন না বড় মাশরুম আপনি যদি খুঁজতে থাকেন তাহলে সবচেয়ে বড় মাশরুমটা আপনি পেয়ে যাবেন সো আপনাকে জাস্ট ট্রাই করতে হবে তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কি হয় সেই মাশরুমটা আমরা পাই কি না যদি পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে তো আপনাদেরকে বোকা বানানো হয়ে যাবে বাট বোকা তো এই তো পেয়ে গেছি আমাদের সবচাইতে বড় মাশরুমটা পেয়ে গেছি ওয়ার্ল্ড বিগেস্ট মাশরুম সেটা হচ্ছে আমাদের সামনে এখন সো এখন আমরা সামনে চলে যাব তাড়াতাড়ি ইয়াস পেয়ে গেলাম ওয়ার্ল্ড বিগেস্ট মাশরুম সেটা ফ্রি ফায়ারের মধ্যে আমি পেয়ে গেলাম এখন একটু ডান্স হয়ে যাক সেই উপলক্ষে লেপগ্লো ডান্স 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 লেপগ্লো ডান্স ডান্স আপনি এখানে ডান্স করবেন এইখানে আর কোনো এনিমি আসবেন আপনাকে মারার জন্য যেহেতু আপনি পেয়ে গেছেন তার মানে হচ্ছে আপনি উইনার উইনার হয়ে গেছেন এখন আর আপনাকে কেউ মারতে আসবে না সো আপনি ডান্স করবেন একটার পর একটা ডান্স ওই 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 আরে আরে এটা কি হলো গাইস সো গাইস ড্রাইভারটা নতুন ছিল যার কারণে সে অ্যাক্সিডেন্ট করছে এবং সেই অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি সো কিচ্ছু করার নাই আমাদের ফার্স্টেই মাশরুমটা খাওয়া উচিত ছিল যাই হোক সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যদি তোমাদের মনে চায় আর কি ওকে টাটা বাই বাই